আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে মাদ্রাসা যে শিক্ষকরা, আমরা উচ্চতর গ্রেডের জন্য অনেকদিন ধরেই যে আমাদের প্রত্যাশা, এবং সেই উচ্চতর গ্রেড কিন্তু পাচ্ছেন, এবং উচ্চতর গ্রেডটা হয়তো সামনেই দেওয়া হবে, কিন্তু কতজন পাচ্ছেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেইটা জানাবো আপনাদের মাঝে। বন্ধুরা, আমরা যতটুকু আমি জানতে পেরেছি যে প্রায় 2700 জনের মতো অলরেডি আবেদন করেছেন উচ্চতর গ্রেডের জন্য মাদ্রাসা, এবং সেখান থেকে যাচাই বাছাই করে প্রায় 50% শিক্ষককে উচ্চতর গ্রেড দেওয়া প্রায় সিদ্ধান্তে পৌঁছেছেন, এবং যাচাই বাছাই প্রায় শেষের পথে। এবং সেই খবরটি আমি আপনাদের জানাচ্ছি যে শিক্ষকদের উচ্চতর গ্রেডে আবেদন নিয়ে কর্মকর্তারা বলেছেন যে প্রায় 2700 শিক্ষক উচ্চতর গ্রেডে আবেদন করেছেন, তাদের মধ্যে 50% শিক্ষকের আবেদন অনুমোদনের জন্য বাছাই করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপি আবেদন বাছাই কমিটি শিক্ষকদের আবেদন যাচাই বাছাই করেছেন, অর্থাৎ মাদ্রাসা অধিদপ্তরের এমপিও কমিটি, এমপিও আবেদন বাছাই কমিটি, এটি কিন্তু যাচাই বাছাই করেছেন। শীঘ্রই শিক্ষকদের উচ্চতর গ্রেড কার্যকর হবে। কর্মকর্তারা বলেছেন যে শিক্ষকদের উচ্চতর গ্রেড ও এমপিওভুক্তর আবেদন বাছাই কমিটি কয়েকবার বসেছেন, তারা শিক্ষকদের আবেদন যাচাই বাছাই করেছেন, উচ্চতর গ্রেড কার্যকর হলে শিক্ষকরা জানতে পারবেন। কর্মকর্তারা আরও বলেন যে এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো এমপিও কমিটি নেই, তাই এমপিও কমিটির সভা হচ্ছে না, তবে আবেদন যাচাই কমিটি শিক্ষকদের এমপিও উচ্চতর গ্রেড সহ অন্যান্য আবেদন যাচাই ও অনুমোদন করছেন। গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শিক্ষকরা উচ্চতর গ্রেডের আবেদন করতে পারছেন। এর আগে নানা জটিলতায় দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষকদের উচ্চতর গ্রেড অনুমোদন বন্ধ ছিল, আর যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় 50% যদি আমরা ধরেই নিই তাহলে প্রায় 1200-1300 জন শিক্ষক এই উচ্চতর গ্রেডটি পেতে যাচ্ছেন, এবং হয়তো পরবর্তীতে সবাই পাবেন যারা যারা যোগ্য তাদের আর কি। আপনারা জানেন যে উচ্চতর গ্রেডের মধ্যে আমাদের যেটা 10 বছরের চাকরির মেয়াদ যাদের হয়েছে, সেই টাইম স্কেলটা বা সেই উচ্চতর গ্রেডটা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পাচ্ছে, এবং 16 বছরেরটা নিয়ে একটা যেহেতু মামলা চলমান আছে, সেই জন্য এটা পাওয়া যাচ্ছে না বা এটা পাওয়া যাবে না। এবং আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইবতেদায়ী প্রধানদের যে 11তম গ্রেড বেতন, সেটা কিন্তু আগামী মাসেই হতে যাচ্ছে, এবং এই বিষয়ে কিন্তু একটা পরিকল্পনাও করা হয়েছে যাতে করে বেতনটা আগামী মাসে দেওয়া হয়। মাদ্রাসা ইবতেদায়ী প্রধানদের আপনারা জানেন যে এর আগে তাদের গ্রেড ছিল 14, এবং তারা এখন প্রায় 11 গ্রেডে এর আগে তাদের গ্রেড ছিল 15, এবং এখন সেটা 11 গ্রেডে বেতন দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত বা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটি পড়ছি আমি যে মাদ্রাসা ইবতেদায়ী প্রধানদের সংসদীয় এমপিও নীতিমালা অনুসারে 11তম গ্রেডে বেতন দিতে আগামী এপ্রিল মাস থেকে অনলাইনে আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে এসব শিক্ষককে 11তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাস থেকে আবেদন গ্রহণ করে শিক্ষকদের 11তম বেতন গ্রেডে বেতন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী এপ্রিল মাসে এমপিও আবেদনের নির্ধারিত সময়ে ইবতেদায়ী প্রধানদের 11তম গ্রেডে বেতন দেওয়ার আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আশা করছি আমরা এপ্রিল মাসেই ইবতেদায়ী প্রধানদের আবেদন গ্রহণ করতে পারবো। 11তম গ্রেডে বেতন পেতে শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হবে। গত আপনারা জানেন যে গত 24 ফেব্রুয়ারি ইবতেদায়ী প্রধানদের 11তম গ্রেডে বেতন দিতে ফের আদেশ জারি করেন শিক্ষা মন্ত্রণালয়। এর আগেও একবার করেছিলেন, এই জন্য ফের বলা হয়েছে এখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জারি করা আদেশে বলা হয়েছে যে মাদ্রাসায় ইবতেদায়ী প্রধানদের 15 গ্রেডের পরিবর্তে 11 গ্রেডে এমপিও দেওয়ার বিষয়ে মাদ্রাসার সংসদীয় নীতিমালা এমপিও নীতিমালা অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ যারা ইবতেদায়ী প্রধান আছে তাদের জন্য অবশ্যই এটি একটা ভালো খবর, এটি যদি হয় তাহলে তারা 11তম গ্রেডে চলে যাবে, অর্থাৎ 12,500 টাকা যে গ্রেড সেইটাতে চলে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন যে কোনো ভিডিওর আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।